প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা। দীর্ঘ প্রায় তিন মাস ক্লাস বন্ধ থাকার পরে আমরা নতুন করে ক্লাস শুরু করেছি বিল চলচ্চর শামসুজ্জা সরকারি কলেজের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ক্রমে। তো আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ শামসুল আলম, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, বিল চলচ্চর শামসুজ্জা সরকারি কলেজ। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পণ্যপণ্যের বণ্টন নিয়ে, অর্থাৎ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো আমরা এখানে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো যে পণ্যপণ্যের বণ্টন কি। আমরা জানবো যে পণ্যপণ্যের বণ্টনটা কি, ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন এটা কি এটা জানবো। আর আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাস অধ্যায় হচ্ছে দুই, মনোবিজ্ঞানের পরিসংখ্যান, অনার্স দ্বিতীয় বর্ষ অধ্যায় দুই। তো আমরা আজকে জানবো হচ্ছে যে পণ্যপণ্যের বণ্টনটা কি। তো পণ্যপণ্যের বণ্টন সম্পর্কে আমরা কেন জানবো সেটা হলো প্রয়োজনীয়তা কি, যে আমরা যখন কোনো কিছু লিখতে যাই, বিশেষ করে আমাদের মনোবিজ্ঞানের পরিসংখ্যানে, তো একই সংখ্যা বারবার আসে, একই সংখ্যা বারবার আসলে এটা লেখা দৃষ্টিগত হয়, বিরক্ত লাগে, সমস্যা হয়। এটার জন্য বিজ্ঞানীদের আবিষ্কার হচ্ছে যে একটা বণ্টন টেবিলের সাহায্যে আমরা যদি এই সংখ্যাগুলোকে পণ্যপণ্যের সাহায্যে লিখি তাহলে আমাদের সময় বাঁচবে, কম সময়ের মধ্যে আমরা এটাকে লিখতে পারবো, বোঝাতে সক্ষম হব। তো আমরা এখন জানবো যে পণ্যপণ্যের বণ্টনটা কি। প্রস্টন এবং ক্রাউডেন ওনাদের ভাষায় পণ্যপণ্যের বণ্টন হলো একটি পরিসংখ্যানিক টেবিল যেখানে চলকের মানগুলোকে ওয়াদের ক্রমানুসারে এককভাবে বা কতগুলো শ্রেণীতে পর্যায়ক্রমে সাজাতে পারি আমরা। অর্থাৎ আমাদের পরিসংখ্যানের যে সংখ্যাগুলো থাকে এই সংখ্যাগুলোকে তাদের মানের ক্রম অনুসারে, মানের ক্রম অনুসারে কি করব আমরা ওই চলগুলোকে এককভাবে সাজাতে পারি অথবা তাদেরকে কতগুলো শ্রেণীতে আমরা সাজাবো, পাশাপাশি সাজাবো, এটাকে আমরা বলবো পণ্যপণ্যের বণ্টন। এখন পণ্যপণ্যের বণ্টনটা আমরা সাজাতে গেলে আমাদেরকে কতগুলো নিয়ম বা কতগুলো রুলসকে ফলো করতে হবে, তো সেগুলো আমরা এখন আলোচনা করব। সেটা হলো যে আমাদের যে রাশিগুলো বা যে চলগুলো দেওয়া থাকবে এই চলগুলোকে আমরা কি করব, প্রথমে আমরা এই চলগুলোর মধ্যে দেখব যে কোন চলটার মান সবচাইতে বেশি এবং কোন চলটার মান সবচেয়ে কম। অর্থাৎ আমাকে যে রাশিগুলো দেওয়া হবে এই রাশিগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা আমাকে ঠিক করতে হবে। আমি যদি আমাদের উদাহরণ হিসাবে যদি এখানে ধরে নিই যে একটি কতগুলো সংখ্যা আমি যদি লিখে নিই, 2, 4, 6, 8, 2, 10, 15, 6, 8, 10, 20, 4, 2, 14, 14, 20, এখানে কতগুলো সংখ্যা আমি আমার ইচ্ছে মতো নিয়েছি। তো পণ্যপণ্যের বণ্টনটা আমরা কী করব, কেন করব, এটা এই টেবিলটা সাজানোর দরকার কেন, তো এখান থেকে আমি সংক্ষেপে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। সেটা হলো যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে দুই, এখানে দুই আছে, এখানে দুই আছে, তিনটা দুই আছে। তো এটাকে যদি আমি বারবার লিখতে থাকি তো এটা যে কেউ দেখলে এই জিনিসটাকে অপছন্দ করবে। তাহলে আমাকে কী করতে হবে, এটাকে একটা টেবিলের মধ্যে নিয়ে আসতে হবে। টেবিলের মধ্যে নিয়ে এসে কী করতে হবে, যে দুই আছে কয়টা, তিনটা, তখন আমাকে কী করতে হবে, দুই আছে কয়টা, তিনটা, এটাকে আমাকে সংখ্যার দ্বারা লিখতে হবে, অর্থাৎ পণ্যপণ্যের দ্বারা লিখতে হবে, তাহলে এটা দেখতে সুন্দর হবে এবং এটাকে আমরা বলবো পণ্যপণ্যের বণ্টন। তারপরে কী আছে, এখানে ছয় আছে কয়টা, এক, দুই, দুই জায়গাতে ছয় আছে, তো আমি দুইটা ছয় না লিখে, ছয় লিখে তার পাশে আমি যদি পণ্যপণ্য দুই লিখি তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে এই বণ্টনে ছয় আছে দুইটি। এইভাবে আমরা কী করবো, পণ্যপণ্যের বণ্টন টেবিল তৈরি করব। তো পণ্যপণ্যের বণ্টন টেবিল আমরা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম যে পণ্যপণ্যের বণ্টন টেবিল কি। যখন আমাদের সামনে কোনো একটা চলক, অনেকগুলো চলক থাকে, চল থাকে, এই চলগুলার মান অনুসারে আমরা একটা টেবিলের সাহায্যে এদেরকে এককভাবেও হতে পারে বা শ্রেণীবদ্ধভাবে পাশাপাশি যখন সাজাবো আমরা তখন সেটাকে বলবো পণ্যপণ্যের বণ্টন। এবং পণ্যপণ্যের বণ্টন টেবিলটা তৈরি করার জন্য আমাদেরকে কয়েকটা ধাপ অতিক্রম করতে হয়। এখন আমি সেই ধাপগুলো পর্যায়ক্রমে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের এখানে আমরা যে সংখ্যাগুলো নিয়েছি প্রস্থ
প্রথমে আমরা যদি কোন কোন বন্ডন যদি তৈরি করতে চাই আমাদেরকে সর্বোচ্চ সংখ্যা কত এটাকে নির্ণয় করতে হবে সর্বোচ্চ সংখ্যা তারপরে নির্ণয় করতে হবে সর্বনিম্ন সংখ্যা এখান থেকে আমাদেরকে বের করতে হবে পরিসর তারপরে বের করতে হবে হচ্ছে আমাদেরকে এখান থেকে নির্ণয় করতে হবে শ্রেণী ব্যবধান তো সর্বোচ্চ সংখ্যা কোনটা আমাদের এখানে আছে 2 4 6 8 2 10 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 20 হচ্ছে এখানে সর্বোচ্চ সংখ্যা আমরা এখানে সর্বোচ্চ সংখ্যা এটার ঘরে আমরা 20 লিখতে পারি তারপরে সর্বনিম্ন সংখ্যা কত এখানে আমরা দেখতেছি 2 4 6 8 যে সংখ্যাগুলো আছে এর মধ্যে সর্বনিম্ন সংখ্যা আছে 2 তো এখান থেকে আমরা কি বের করব পরিসর বের করব তো পরিসর বের করার সূত্র হচ্ছে পরিসরকে ইংরেজিতে আর বলা হয় বা রেঞ্জ বলতে পারি আমরা তো সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করলে যে ফলাফল পাওয়া যায় এটাকে বলা হচ্ছে পরিসর তো আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 20 আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 2 তো এটার বিয়োগফল 20 থেকে 2 বিয়োগ করলে 18 হয় তো আমাদের এখানে পরিসর আমরা পাচ্ছি হচ্ছে 18 পরিসর পাচ্ছে হচ্ছে 18 তাহলে আমাদের এখানে আর আসলো কত 18 এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান এখন হচ্ছে আমরা শ্রেণী ব্যবধানটা কিভাবে নিব এখন হচ্ছে এটা আমাদের আলোচনার বিষয় শ্রেণী ব্যবধান আমাদের এখানে সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা সংখ্যা আছে এই 16টা সংখ্যাকে আমরা কয়টা ঘরে রাখতে চাই এর উপরে নির্ভর করবে আমাদের হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী কয়টা শ্রেণীতে আমরা এটাকে রাখবো আমরা এই যে সংখ্যার মধ্যে বলেছিলাম যে উপাত্তের চলগুলোকে তাদের মানের ক্রমানুসারে এককভাবে হতে পারে অথবা শ্রেণীতে পাশাপাশি যে আমরা উপস্থাপন করবো এটাকে বলা হচ্ছে শ্রেণী পুনঃপুনের বন্টন এখন পুনঃপুনের বন্টনে আমরা এই আমরা পরিসর পাচ্ছি 18 আর শ্রেণী ব্যবধান কত নিব এইটা আমরা আমাদের ইচ্ছে মতো মোটামুটি ধরে নিব তো 18 কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে শ্রেণী ব্যবধান হচ্ছে আমি যদি ধরে নিই 6 তাহলে আমরা কয়টা ঘর থাকবো শ্রেণী ব্যবধান ধরবো হচ্ছে আমরা 6 আর তিনটা শ্রেণী হবে আবার যদি আমি 18 আমি যদি এই 18 কে 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগ করলে 4 5 20 20 হচ্ছে সেক্ষেত্রে আমার শ্রেণী ব্যবধান আমি 5 নিতে পারি আর শ্রেণী নিতে পারি 4 তো আমি এখানে শ্রেণী ব্যবধান 5 নিয়ে করব শ্রেণী ব্যবধান নিব হচ্ছে 5 তাহলে আমার হচ্ছে শ্রেণী কত হবে 4টা শ্রেণীতে আমি এখন এগুলোকে সাজাবো তো একটু খেয়াল করো তোমরা এবং এটা বইতে দেওয়া আছে খুব সুন্দরভাবে আমরা এটা একটু সংক্ষেপে সাইডে লিখে নিচ্ছি শ্রেণী ব্যবধান আমরা এখানে নিলাম হচ্ছে 5 শ্রেণী ব্যবধান 5 নিচ্ছি তাহলে আমাদের এটাকে 4টা ভাগে আমরা ভাগ করব 4টা অংশে আমরা রাখবো এই উপাত্তগুলোকে এক দুই তিন চার পাঁচ তো আমরা যেহেতু শ্রেণী ব্যবধান 5 ধরেছি তো আমরা শ্রেণী ব্যবধান যখন 5 ধরবো তখন আমাদেরকে কি করতে হবে
আমাদের যে সর্বনিম্ন সংখ্যা আছে 2, এখান থেকে আমাকে হিসাব করতে হবে 5। যেমন আমার হচ্ছে 2 আছে, 2 3 4 5 6, তাহলে এখানে আমাদের প্রথম শ্রেণীটা কত হবে? 2 থেকে শুরু করে 2, 2 বাদ দিয়ে না। এই জিনিসটা আমরা অনেক সময় ভুল করি, আমরা আমাদের এই পরিসংখ্যানে, মনোবিজ্ঞানের পরিসংখ্যানে আমরা এটা শ্রেণী ব্যবধান নির্ণয়ের সময় সবসময় খেয়াল করব এবং আঙ্গুলের পর গুণে গুণে আমরা এটাকে হিসাব করব। সেটা হলো যে আমরা 2 থেকে হিসাব করে 2 আর 5 যোগ করলে 7 হয়, আমরা এটা করব না। আমরা কি করব, 2 থেকে পর গুণে 5 যতদূর পর্যন্ত যায় আমাদের ওই শ্রেণীটা হবে ততদূর পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। যেমন এখানে আছে হচ্ছে 2, 2 3 4 5 6, তাহলে আমার প্রথম শ্রেণী কত হচ্ছে? 2 থেকে 6 পর্যন্ত। তারপরের শ্রেণী আমার হবে হচ্ছে 6, যেহেতু এখানে আছে পরের শ্রেণী 7 থেকে শুরু হবে, 7 থেকে আমি গণনা করা শুরু করব, 7 8 9 10 11। এরপরের শ্রেণীটা হবে হচ্ছে 12 থেকে নিয়ে, 12 থেকে নিয়ে 12 13 14 15 16, এবং 16 পরে হচ্ছে 17 থেকে শুরু হবে, 17 18 19 20 21। অর্থাৎ এইখানে আমাদের একটু ভুল হয়, এর পরের যে ধাপগুলো আছে এই ধাপগুলোতে আমাদের ভুলটা কম হবে। তো এই জন্য আমি এই কথাটা আরেকবার বলে নিচ্ছি যে প্রথমে আমরা যখন পণ্যপণের বন্টন টেবিল তৈরি করব, টেবিল তৈরি করার সময় প্রথমে আমাদেরকে সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করতে হবে। আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যা ছিল 2, সর্বোচ্চ সংখ্যা ছিল 20 বা 20। তো 20 থেকে 2 বিয়োগ করলে 18 হয়। তো এখন আমরা কয়টা শ্রেণীতে আমাদের সংখ্যাগুলো সাজাবো এটা আমার ব্যাপার। তো আমি এই 18কে যদি 6-3 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, 3-6-18, তাহলে আমার শ্রেণী ব্যবধান আমি যদি 6 ধরি আমি 3 ঘরে এই উপাত্তগুলোকে স্থাপন করতে পারবো। আমি যদি 4 দিয়ে ভাগ করি, 4-5-20, তাহলে শ্রেণী ব্যবধান আমি যদি 5 নেই 4টা ঘরে স্থাপন করতে পারবো। এভাবে আমরা করব। তো আমি এখানে শ্রেণী ব্যবধান 5 নিয়েছি। শ্রেণী ব্যবধান 5 নেওয়ার কারণে আমাদের এখানে আমাদের সংখ্যাগুলো কয়টা শ্রেণীতে আসছে, 1-2-3 4টা শ্রেণীতে আছে, 4-5-20 4টা শ্রেণীতে আছে। তো আমরা শ্রেণী ব্যবধানটা কিভাবে নিব, সর্বনিম্ন সংখ্যার সাথে 5 যোগ করব। 5 যোগ করার অর্থ সর্বনিম্ন সংখ্যা থেকে গুণে যাব। যেমন 2 থেকে গুণে আমি 5 পর্যন্ত, 5 ঘর যাওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এই শ্রেণীর সর্বোচ্চ সংখ্যা। যেমন 2 হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, 2-3-4-5-6, তাহলে আমাকে 6 হচ্ছে আমার এই এই শ্রেণীর সর্বোচ্চ সংখ্যা। এরপর 6-এর পরে হচ্ছে 7, 7-এর থেকে আবার গুণন করতে যোগ করতে হবে 6-7-8-9-10-11, 6-7-7-8-9-10-11। এভাবে হচ্ছে প্রত্যেক ঘরে আমি যে সর্বোচ্চ সংখ্যা 11 নিলাম, 11-র পরে পরবর্তী ঘরে যায় 12, 12-র সাথে 12 থেকে আবার আমি যখন 5 যোগ করব, 5 যোগ করার পরে পরের ধাপ, তারপরে আবার হচ্ছে 17-এর সাথে 5 যোগ করলে, 17 থেকে 5 যোগ করে দ্বিতীয় ধাপ। এভাবে যদি আমার সংখ্যা আরও বেশি হতো আমি এভাবে 5 যোগ করে 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 আমার শ্রেণী হচ্ছে নির্ণয় করতাম। এখন আমি এখান থেকে পণ্যপণের বন্টন টেবিল কীভাবে তৈরি করব একটু খেয়াল করো। তোমাদের বইতে আছে সহযোগিতা নিবা, আমরা প্রথমে ট্যালি মার্ক করব। প্রথমে আছে হচ্ছে 2, এই 2 যখন থাকবে আমরা যখন পরীক্ষার হলে পরীক্ষা করব, তো প্রশ্নের উপরে দাগ দেওয়া নিষেধ। এটা পরীক্ষার হলে হচ্ছে প্রশ্নে দাগ দেওয়া নিষেধ। সেহেতু আমরা কি করব, এই তথ্য রাশিকে, এই সংখ্যাগুলোকে আমরা আমাদের খাতায় উঠায় নিব। আমরা যে প্রশ্নপত্র আমাদেরকে সরবরাহ করা হবে সেখানে এগুলো উঠায় নিব। উঠায় নিয়ে পেন্সিল দিয়ে আমরা মার্ক করব। কীভাবে মার্ক করবো, পেন্সিল দিয়ে মার্ক করে আমি গোল চিহ্নও দিতে পারি অথবা আমি ক্রস চিহ্নও দিতে পারি। তো আমি এখানে গোল চিহ্ন ব্যবহার করতেছি। তো আমি যখন একটা সংখ্যাকে গোল চিহ্ন দেব, তো ওই সংখ্যা যে ঘরে থাকবে, আমার এখানে শ্রেণী ব্যবধানের এখানে 4টা শ্রেণী আছে, 4টা শ্রেণীর মধ্যে যে ঘরে থাকবে সেই ঘরে আমি একটা লম্বা টান দেবো, এটাকে বলা হয় ট্যালি। তো এখানে আছে হচ্ছে কত, 2 আছে, 2 কোন ঘরে আছে, 2-6 মধ্যে আছে। সুতরাং আমি এখানে লম্বা টান দিলাম, এটাকে আমরা বলবো ট্যালি মার্ক। এরপরে আছে হচ্ছে 4, এটাকে আমি একটা গোল চিহ্ন দিয়ে নিচ্ছি, যেটা গোল দিচ্ছি সেটা আমার কাজ হয়ে গেছে। তারপরে আবার এই ঘরে 4 আছে, এরপরে 6 আছে, 6 কোন ঘরে আছে, 2-6 মধ্যেই আছে। সুতরাং এখানেও আমি একটা চিহ্ন দিয়ে নিলাম। এরপরে 8 আছে, 8 কোথায় আছে, 7-11 ঘরে আছে, 7-8-9-10-11 এর মধ্যে 8 আছে। সুতরাং আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম। এরপরে আছে হচ্ছে 2 কোন ঘরে আছে, 2 আছে সর্বনিম্ন ঘরে,
দুই আছে হচ্ছে আমার এখানে এই সর্বনিম্ন ঘরে সুতরাং সেখানে আমি আরো একটা দাগ দিয়ে নিলাম এখানে এরপরে আছে হচ্ছে 10 10 যে ঘরে আছে আমি সেই ঘরে আরেকটা দাগ দেব 7 থেকে 11 এর মধ্যে 10 আছে সুতরাং আমি এই ঘরে আরেকটা দাগ দিয়ে নিলাম এরপরে এখানে আছে হচ্ছে 14 14 যে ঘরে আছে সেই ঘরে নিব 14 আছে হচ্ছে 12 থেকে 16 এই ঘরে আমি একটা দাগ দিয়ে নিলাম এরপরে আছে 6 6 কোন ঘরে আছে সর্বনিম্ন ঘরে সুতরাং এখানে আমার ইতিপূর্বেই 4টা দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি পঞ্চম দাগটা পাশে না দিয়ে ডান দিকের উপরের মাথা থেকে বাম দিকের নিচের যে চিহ্ন আছে এটার সাথে আমি যোগ করে দেব দিয়ে আমরা এভাবে এই পাঁচ সংখ্যা করে দেব এরপরে আছে হচ্ছে 8 8 কোন ঘরে আছে 7 থেকে 11 এর মধ্যে আছে এরপরে আছে 10 10 10 আছে হচ্ছে 7 থেকে 11 এর মধ্যে আর 20 আছে হচ্ছে 17 থেকে 21 এর মধ্যে আর 4 আছে হচ্ছে এই ঘরে সর্বনিম্ন ঘরে 2 আছে এই ঘরে 14 আছে হচ্ছে 12 থেকে 16 এর ঘরে আচ্ছা আরেকটা 14 আছে এই 14টা আমরা এই ঘরে নিব 12 থেকে 14 এর ঘরে আর আছে 20 20 20 আছে এই ঘরে এখন আমরা একটু দেখব যে আমার অঙ্ক করতে যে ভুল হয়েছে কিনা অনেক সময় পরীক্ষার হলে এটা হয়ে যায় আমার সংখ্যা আছে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আর আমার এখানে ট্যালি মার্ক কয়টা হলো আমি এখানে দেখি এখানে আছে হচ্ছে এখানে যদি 5 হয় এখানে 2 এখানে হচ্ছে 7 পূর্ণপূর্ণে আমি এখন ট্যালি মার্কে পূর্ণপূর্ণে রূপান্তর করব 7 এখানে আছে 4 এখানে আছে 3 আর এখানে আছে 2 তাহলে 7 4 11 11 আর 3 11 আর 3 হচ্ছে 14 আর 2 যোগ করলে কত হয় 16 তাহলে এখানে আমার সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আর আমার পূর্ণপূর্ণ পাওয়া হচ্ছে 16 সুতরাং আমার ট্যালি মার্ক করতে যে বোঝা যাচ্ছে যে আমি ভুল করি নাই তো এইটা হচ্ছে আমাদের এই অঙ্ক করার হচ্ছে প্রাথমিক যে ধারণা বা নিয়ম এটা আমরা তোমাদেরকে দিচ্ছি তোমরা বই দেখে আরো সহযোগিতা নিবা সেটা হলো যে আমরা এই অঙ্ক করতে যাই যে ভুল কমন ভুলগুলো হয় এটা ব্যাপারে আমি এখন তোমাদের সাথে একটু কথা বলবো আমরা অঙ্ক করতে যাই এই সংখ্যাগুলো কাটতে যাই আমরা ভুল করি এই সংখ্যাগুলো কাটতে যাই ভুল করি এটা আমরা ওই ভুলগুলো করব না কি করব যখন এটাকে একটা সংখ্যাকে নিব এই একটা সংখ্যা নেওয়ার সময় আমরা এটাকে গোল চিহ্ন অথবা ক্রস দিয়ে এটার সাথে সাথে এখানে লিখে নিব এভাবে যদি আমি করি তাহলে কি হবে ভুল হবে না এই জন্য আমরা পেন্সিল অথবা অন্য কোনো কালি দিয়ে একটু আমার খাতাতে যে নম্বরটা উঠাবো এখানে আমি চিহ্ন দেব যদি কোনো কারণে ভুল হয় সেক্ষেত্রে আমি কি করব বিকল্প অপশান কি থাকবে যেমন আমি এখানে গোল চিহ্ন দিয়ে অঙ্ক করে যাই দেখলাম যে আমার এখানে পূর্ণপূর্ণ 20 হয়ে গেছে কিন্তু এখানে আছে কত 16 আছে অথবা 18 হয়ে গেছে অথবা 14 হয়ে গেছে তখন আমি কি করব গোল চিহ্ন দিয়েছিলাম এবার আমি পাশে টিক চিহ্ন দেব যেমন গোল চিহ্ন দিয়ে যে করেছিলাম এখানে আমি হচ্ছে 2 কে গোল চিহ্ন দিয়েছিলাম আমি তো এর আগে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিছি এখন আমার করণীয় এখন হচ্ছে পাশে একটা টিক চিহ্ন দিব এভাবে প্রথম থেকে আবার আমি আলাদা করে এই চিহ্নগুলো দিতে থাকবো এভাবে দিয়ে আমরা হচ্ছে শেষ করব ঠিক আছে সামনের দিনগুলোতে আমরা আবার নতুন এই এর পরবর্তী যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো পূর্ণপূর্ণ বন্টন টেবিলটা কিভাবে তৈরি করতে হয় আজকে শিখালাম তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা যদি কোনো সমস্যা হয় আমাদের বিসিএসএস কলেজ গভ ডট কমে এই ইউটিউব চ্যানেলে গেলে তোমরা এই ক্লাসগুলো দেখতে পাবে বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাস আছে যদি তোমাদের কোনো সমস্যা হয় কমেন্টস করে অথবা আমাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করবা ধন্যবাদ সকলকে এতক্ষণ কষ্ট করে আমাদের এই ক্লাস দেখার জন্যে সবাই ভালো থেকো সবাইকে